প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 6টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোরল। সফরের দ্বিতীয় দিন সকাল 10:45 দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী বৈঠকে বসেন দুই সরকার প্রধান। পরে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। দ্বিপাক্ষিক আলোচনা শেষে 6টি সমঝোতা স্মারক সই করে দুদেশ। এগুলোর একটি নতুন আর বাকি 5টি স্মারক নবায়ন করে দুদেশ। বৈঠকে যুব শক্তির উন্নয়নে একযোগে কাজ করতে সম্মত হয় শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুদেশের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের মেয়াদ আরও 2 বছর বাড়ানো হয়। এছাড়া কৃষি ও কারিগরি শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারেও সম্মত হয়েছে দুদেশ। বৈঠকের আগে সকালে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাহিন্দা রাজাপাকসে। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী। সর্বশেষে পরিদর্শন বইতে সই করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সফর সঙ্গী। হাকিম মোরল, বাংলা টিভি, ঢাকা।